রাজামশাই আজ আপনাকে বলতেই হবে কি বলবো আপনার আসল রহস্য আমার আবার কিসের রহস্য সকাল সকাল গাধার মতো কথা বলছো কেন রাজামশাই আমি তো গাধাই ওহো তা তো ঠিক কিন্তু তুমি আসলে জানতে কি চাইছো আমি জানতে চাই আপনি সর্বক্ষণ নীরব সুস্থ সবল সদাচঞ্চল থাকেন কিভাবে ও এই ব্যাপার বেশ তবে শোনো এর কারণ হলো আমি পঞ্চবিধান মেনে চলি পঞ্চবিধান সেটা আবার কি পঞ্চবিধান হলো আমি বাইরে খাবার খেলে আগে দেখে সেই জায়গা এবং তার আশেপাশের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা প্যাকেটজাত জাত দ্রব্য কিনলে সব সময় দেখে তাতে ফ্যাসাইয়ের লোগো আছে কিনা এই লোগো থাকার অর্থ খাবারটি অবশ্যই নিরাপদ আমি কখনোই রং মেশানো খাবার খাই না বারবার ব্যবহার করা তেলে অর্থাৎ যে তেলের রং গাঢ় বাদামি রং বা কালো রঙের হয়ে গেছে সেই তেলে ভাজা খাবার আমি কখনোই খাই না এবং সবশেষে আমি সবসময় পরিশ্রুত পানীয় জল পান করি এই পঞ্চবিধান মেনে চললে তুমিও হতে পারো সিংহের মতো সুস্থ সবল সদাচঞ্চল যাওয়ার আগে আপনাদের আরেকটি কথা বলে দিতে চাই খাদ্য সুরক্ষা বিষয়ে আপনার যে কোনো ধরনের অভিযোগ জানাতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন